নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রাস্পেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 9 জুন 2024 রবিবার, বাংলা 26শে জ্যৈষ্ঠ 1431। আজ সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল, বৃষ রাশির ঘরে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, মিথুন রাশির ঘরে চন্দ্র, কন্যা রাশির ঘরে কেতু, কুম্ভ রাশির ঘরে শনি এবং মীন রাশির ঘরে রাহু। আজকের তিথি শুক্লপক্ষের তৃতীয়া, বিকেল 4টে 26 মিনিট পর্যন্ত। আজকে পুনর্বসু নক্ষত্র থাকছে রাত 9টা 32 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় ও অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো বিকেল 5টা 33 থেকে সন্ধ্যে 7টা 18 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভকাজ কিন্তু করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল 6টা 46 থেকে সকাল 9টা 26 মিনিট পর্যন্ত, তারপর দুপুর 12টা 7 থেকে দুপুর 2টো 48 মিনিট পর্যন্ত, তারপর বিকেল 4টে 35 থেকে বিকেল 5টা 29 মিনিট পর্যন্ত, তারপর রাত 6টা 19 থেকে রাত 7টা 47 মিনিট পর্যন্ত, তারপর রাত 10টা 37 থেকে রাত 12টা 45 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে যাত্রা শুভ রয়েছে, তবে পশ্চিম দিকে নিষেধ। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাস্পেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের কিন্তু একটু সমস্যা রয়েছে, অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে। দিনটি কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য কিন্তু খুবই খারাপ দিন। আপনার হয়তো প্রেমিকার সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝট হতে পারে বা কোনো বদনাম হয়ে যেতে পারে, হয়তো কোনো এই বদনামের কারণে কোনো ঝামেলা ঝঞ্ঝট হতে পারে। তো আজকের দিনটি দূরে থাকাই ভালো, আজকের দিনটি কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয়। তো অবশ্যই বলবো সাবধানে থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিকটি খুব ভালো রয়েছে, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে, খুব ভালো দিন আর্থিক দিক থেকে। পারিবারিক দিক থেকে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে, এবং বলবো যে যারা চাকরি বাকরি খুঁজছেন, বেকার ছেলেমেয়েরা, আপনাদের জন্য খুবই ভালো দিন, অবশ্যই দিনটিকে কাজে লাগান, কাজের জন্য খোঁজ করুন, অবশ্যই চাকরি বাকরি পাবেন, এবং যেখানে খবরগুলো পাচ্ছেন অ্যাপ্লিকেশন করে রাখুন। যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য বলবো কর্মক্ষেত্রের দিন ভালো কাটবে, আজকে প্রশংসা পাবেন আপনি, আপনার কাজের জন্য দিন কিন্তু খুব ভালো রয়েছে, আরামে দিন কাটবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একটু সাবধানে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, একটু মানিয়ে গুছিয়ে চলবেন যাতে কোনো রকম ঝগড়া ঝামেলা না হয়। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো বৃষ রাশির জন্য বলবো আজকে আপনার কিন্তু প্রিয়জন সঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব আপনি ভালো বন্ধু আজকে পাবেন, ভালো বন্ধুর সঙ্গে মেলামেশা হবে, দিন আপনার ভালো কাটবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু একটু গণ্ডগোল রয়েছে, কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, হয়তো কারো হেল্প পেলেন না, এরকম হতে পারে, আপনি কোনো ভুল করে ফেললেন সেটাও হতে পারে। তো অবশ্যই মাথা ঠান্ডা রেখে তর্ক বিতর্কতে না গিয়ে নিজের কাজ নিজে করুন, একটু সাবধানে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু পরবর্তীকালে আজকের ভুলের জন্য সমস্যা পেতে হতে পারে, সেই জন্য অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো নয়, তাই বলবো অবশ্যই সাবধানে থাকুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে, পরিবারের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন, দিন কিন্তু খুব ভালো রয়েছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকার। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো মিথুন রাশি, তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু কারোর সঙ্গে আপনার ঝগড়াঝাটি হয়ে সম্পর্ক ভেঙে যেতে পারে, কোনো দূরত্ব সৃষ্টি হতে পারে কোনো সম্পর্কের মধ্যে, তো এগুলো কিন্তু হতে পারে, সম্পর্ক হানি মোট কথা আজকের দিন। তো সেই জন্য অবশ্যই একটু সাবধানে আপনাকে থাকতে হবে, দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তো অবশ্যই আপনি যদি সাবধানে থাকেন তো অবশ্যই দিন মোটামুটি চলবে।
শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তো অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। আর্থিক দিকটি খুব একটা ভালো নেই, তাই ইনভেস্টমেন্ট আজকে করতে যাবেন না, একটু সাবধানে টাকা পয়সা খরচ করবেন, জমানোর চেষ্টা করবেন, পরিবারে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় তাই পরিবারের সঙ্গে মেলামেশা করবেন, মানুষজনদের সঙ্গে, এবং যেসব কাজগুলো বাড়ির রয়েছে আপনার দ্বারা সম্ভব, যেগুলো অনেকদিন ধরে ডিউ পড়েছিল ওগুলোকে করে ফেলার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তো কর্মক্ষেত্রেও মোটামুটি দিন যাবে, খুব একটা বিশেষ ভালো বলা যাচ্ছে না। যারা প্রেম ভালোবাসা করছেন একটু সাবধানে থাকবেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দিন মধ্যম প্রকার। তো আজকে মাথায় রাখবেন, কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন না, নাহলে কিন্তু সম্পর্ক হানির একটা সম্ভাবনা থাকছে। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো কর্কট রাশি। কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার খারাপ পাল্লায় পড়ে যেতে পারেন, কোনো খারাপ লোকের সঙ্গে মেলামেশা করে আপনার বদনাম হতে পারে, তো সেই দিকটা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে একটু মেয়ে ছেলেদের থেকে, খারাপ মেয়েদের থেকে একটু দূরে থাকবেন, নাহলে কিন্তু সমস্যা বদনাম এগুলো কিন্তু হতে পারে, তো এই দিকটা একটু চোখ কান খুলে রাখবেন। তো কর্মক্ষেত্রে দিন আপনার ভালোই কাটবে, চিন্তার কোনো কারণ নেই, ভালো দিন আজকে। আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে, পরিবারের সঙ্গে দিন ভালো কাটবে, শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে, গরম চলছে এমনিতেই, দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে, তো অবশ্যই কিন্তু মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো সিংহ রাশি। সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মন চঞ্চল থাকতে পারে, একটা স্থির ভাব, হয়তো কোনো কাজের জন্য সিদ্ধান্ত নিতে আপনি আজকে হয়তো পারবেন না, আজকে না নেওয়াই ভালো, আজকে একটা অস্থিরতা ভাব আপনার মনে কাজ করবে, মন চঞ্চল থাকবে, সেই জন্য অবশ্যই একটু সাবধানে থাকবেন। তো এছাড়া কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল আপনাকে রাখতে হবে, হঠাৎ করে যাতে কিছু না হয়ে যায় এদিকটা একটু ঠিক আপনাকে খেয়াল রাখতে হবে অন্যমনস্কতার কারণে। তো বাকি ওভারঅল কিন্তু দিন আপনার খুবই ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে, নিজেদের জন্য বিয়ে শাদী করার ইচ্ছা থাকলে সেগুলো সেরে ফেলতে পারেন, যারা কাউকে ভালোবাসেন বলতে পারছিলেন না অনেকদিন থেকে, আপনি আজকে প্রপোজ করুন, দিন খুব ভালো রয়েছে। আজকে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে, আর্থিক দিকটি ভালো রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন প্রচুর লাভের সম্ভাবনা আজকে রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে, আপনার ইনভেস্টমেন্ট করুন, কোনো চিন্তা নেই। কর্মক্ষেত্রে দিন ভালো রয়েছে, দাম্পত্য জীবনও একটু বিশেষ দিনে আজকে পরিণত হবে, খুব ভালো দিন আজকে। ওভারঅল একটু নিজের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে ওভারঅল দিন ভালো রয়েছে। আচ্ছা, আজকের জন্য বলে রাখি আপনার সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো কন্যা রাশি। কন্যা রাশির জন্য আজকে বলবো যে অবশ্যই আপনার খুব ভালো দিন মোটামুটি কাটবে, আপনার স্ত্রীর সঙ্গে, আপনার প্রেমিকার সঙ্গে খুব ভালো দিন আজকে কাটবে, আজকে আপনি আপনাদের মানে চরম মাত্রায় আপনাদের সম্পর্ক পৌঁছাবে, সুখ সম্ভোগের সম্ভাবনা রয়েছে, খুব ভালো আজকের কিন্তু দিনটি যারা প্রেম ভালোবাসা করছেন, এবং যারা দাম্পত্য পুরুষ মহিলা স্বামী স্ত্রী রয়েছেন অবশ্যই দিন ভালো রয়েছে। কর্মক্ষেত্রে দিন খুব ভালো কাটবে আপনাদের, চিন্তার কোনো কারণ নেই, কোনো চাপ থাকবে না, মান সম্মান বৃদ্ধি হবে, খুব ভালো কর্মক্ষেত্রের দিন আপনার কিন্তু কাটবে, এবং প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এগুলো কিন্তু খুব ভালো আজকে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে, টাকা পয়সা একটু সাবধানে রাখবেন, বেশি অযথা খরচ খরচা করবেন না, আর ইনভেস্টমেন্ট একদম করবেন না, পরিবারের দিকটা একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই রং, তাই এই ধরনের জামাকাপড় পরার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। এরপরে বলবো যে তুলা রাশি। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? তো তুলা রাশির জন্য বলবো আজকে আপনাদের মেধার বিকাশ হবে, আজকে কিন্তু আপনার মানে আপনি যে পড়াশোনা করেছিলেন, আপনি কোথাও সেই পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় সুযোগগুলো আপনি আজকে পাবেন, আজকে আপনার মেধার বিকাশের সম্ভাবনা রয়েছে, পড়াশোনা চালিয়ে যান, খুব ভালো দিন। এবং বলবো যে যা মানে আজকে
তুলা রাশির জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে ভালো কিন্তু দিন কাটবে, তবে কর্মক্ষেত্রের দিন ভালো দেখাচ্ছে না। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, মিলেমিশে থাকার চেষ্টা করবেন, এবং যারা প্রেম ভালোবাসা করবেন আজকে কিন্তু দূরেই থাকবেন, দিন কিন্তু ভালো নয়। ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো দিন, টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আসবে, দিন এমনি ওই দিক থেকে কিন্তু ভালো রয়েছে। যারা ব্যবসা করছেন দিন কিন্তু ভালো রয়েছে। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালিতা। এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে যারা পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের বলবো একটু দূরে থাকবেন, আজকের দিনটা একটু সাবধানে থাকবেন, কারণ আজকে ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাদে মানে সম্ভাবনা রয়েছে কারোর সঙ্গে। তো একটু অবশ্যই সাবধানে থাকবেন, দূরে থাকবেন, সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এমনি যারা প্রেম ভালোবাসা করছেন দিন ভালো রয়েছে আপনাদের, অবশ্যই খুব ভালো দিন, প্রেম করুন, কোনো অসুবিধা নেই। পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিকটি কিন্তু গোলমাল রয়েছে, কাউকে ধার দেনা দিতে যাবেন না, টাকা ডুবে যাবে। এবং বলবো যে কর্মক্ষেত্রে দিনটা ভালো নেই, তাই অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে সাবধানে আপনাকে থাকতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্কে যাবেন না, নাহলে কিন্তু আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা। যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছে দিন কিন্তু আপনাদের ভালো যাবে। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই হলুদ রং জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো ধনুরাশি। ধনুরাশির জন্য বলবো যে আজকে আপনার মনে কিন্তু একটা ভয় ভয় ভাব কিন্তু থাকতে পারে, আপনার কোনো পুরনো কর্মের জন্য সেটা হতে পারে। তো অকারণে ভয় কিন্তু মনের মধ্যে রাখবেন না, একটু মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন। তো আজ শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিকটি ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, আজকে খুব ভালো দিন, অসুবিধা নেই। আর্থিক দিক থেকে টাকা পয়সা আসবে আপনার কাছে, পারিবারিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার, এবং যারা প্রেম ভালোবাসা করছেন তাদের জন্য দিন বলবো মধ্যম প্রকার। আপনার স্ত্রীর সঙ্গে ভালোই দিন আপনার কাটবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো মকর রাশি। মকর রাশির বলবো আজকে কিন্তু আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে, মধ্যম প্রকার ভালো, আজকে কিন্তু আয়ের সম্ভাবনা আপনার ভালো রয়েছে, যারা ব্যবসা করছেন আজকে ভালোই দেখা যাচ্ছে, তবে ইনভেস্টমেন্ট করলে একটু কিন্তু সাবধানে করতে হবে, তবে কিন্তু আয়ের দিকটা ভালোই আজকে কিন্তু দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যটা খুবই ভালো রয়েছে, কোনো চিন্তা নেই, পারিবারিক দিক ভালো রয়েছে, সময় আপনার ভালো কাটবে মিলেমিশে পরিবারের সঙ্গে। তবে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের দিন কিন্তু খুব একটা ভালো নেই, দূরে থাকাই ভালো আজকে, নাহলে কিন্তু সমস্যা, ঝামেলা, বদনাম এগুলো আসতে পারে। তো আজকে যা বলবো যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, দিন আপনাদের কিন্তু মধ্যম প্রকার ভালো, এমনি চিন্তার কোনো কারণ নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজ দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই আপনার স্ত্রীর কথা শুনে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই দিন আপনার ভালো কাটবে। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার প্রিয়জনের সঙ্গে, অর্থাৎ আপনার যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, প্রেম করছেন, যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন, আপনাদের কিন্তু আপনার সঙ্গীর সঙ্গে, আপনার প্রিয়জনের সঙ্গে খুব সুন্দর দিন আজকে কিন্তু কাটবে। খুব মিলেমিশে একাকার হয়ে যাবে আজকের দিন, অবশ্যই সুখ সম্ভোগের সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে, খুব ভালো দিন আপনাদের আজকে, ফুল এনজয় হবে আজকের দিনটা, যা দেখে মনে হচ্ছে খুব ভালো দিন আজকে। তো শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, আর্থিক দিকটাও খুব ভালো রয়েছে, আপনার কাছে টাকা পয়সা থাকবে, আসবে, ইনভেস্টমেন্ট করার জন্য ভালো দিন, পরিবারের সঙ্গে দিন ভালো কাটবে, কর্মক্ষেত্রের দিনটা মধ্যম প্রকার রয়েছে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি, তাই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো শেষ রাশি মীন রাশি। মীন রাশির জন্য বলবো আজকে কিন্তু বেশি মাথা খারাপ করতে যাবেন না, খ্যাপাগিরি করতে যাবেন না, কথা শুনে চলুন, নাহলে কিন্তু আপনার এই সমস্যা হতে পারে, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্য মাথা ঠান্ডা রাখুন, অতিরিক্ত চঞ্চলতা, অতিরিক্ত সাহস দেখিয়ে কারোর সঙ্গে ঝামেলা করা, এইসব উন্মাদনাগিরি করতে যাবেন না, নাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে, এরকমই কিন্তু আজকের দিনটা আজকে এরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো সেই জন্য বলবো অবশ্যই সাবধানে থাকুন, নিজের মন, নিজের মাইন্ডকে ঠান্ডা রাখুন, আজকে মিলেমিশে থাকার চেষ্টা করুন, স্ত্রীর সঙ্গে সময় কাটান,
পরিবারের সঙ্গে সময় কাটান, টাকা পয়সা কিন্তু আজকে কোনোভাবে কাউকে ধার দিতে যাবেন না, ইনভেস্টমেন্ট করতে যাবেন না, নাহলে কিন্তু টাকা পয়সায় ডুবে যাবে। যারা ব্যবসা করছেন অবশ্যই একটু সাবধানে থাকতে হবে। তো আজকে বলবো শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, এমনি কর্মক্ষেত্রে কিন্তু দিনটি ভালো দেখাচ্ছে না, তাই সাবধানে থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন, কাজের চাপ থাকবে, কেউ হয়তো কারো হেল্প পেলেন না এরকমও হতে পারে, কিন্তু ওই নিয়ে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করে ফেললে কিন্তু পরে আপনারই ক্ষতি হবে এবং কোনো ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আজকে থাকছে, তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল কালকের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।